হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে আবারও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানাচ্ছি কম ঝামেলায় ছানার ডালনা। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, ভাত এগুলোর সাথে পরিবেশন করতে পারবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের এই ছানার ডালনা বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধের পাতিলেবু দিয়ে ঘরে ছানাটা বানিয়ে নিয়েছি। নিয়ে ছানাটা থেকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এখন আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু ছোট ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এই আলুগুলো আমাদের বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই বাদবাকি যে তেলটা আছে এই তেলটাতে কিন্তু আমাদের পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। এখন এই বাদবাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1/4 চা চামচ মতো গোটা সাদা জিরে, 1টা দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এখন এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1টা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। আপনারা যদি এই রেসিপিটা পুরোপুরি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে একই রকম পদ্ধতিতে তৈরি করবেন। এটা নিরামিষভাবে করলেও খুব সুন্দর লাগবে খেতে। পেঁয়াজটা আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটাকে তেলের মধ্যে একটু কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের টমেটো পিউরি। এক মিনিট মতো তেলের মধ্যে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার দিচ্ছি আমি এর মধ্যে 1 চা চামচ। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আমি এটা রেড চিলি পাউডার দিয়ে করছি, আপনার চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। মশলাটাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সব উপকরণের সাথে মশলাটাকে আবারও 1.5-2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারেন। মশলাটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এখন এই কষানো মশলার মধ্যে ছানাটা দিয়ে দিলাম। দেড়-2 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব ছানাটা। দেড়-2 মিনিট হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাও একটু কষিয়ে নিচ্ছি 1 মিনিট মতো। আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এই ছানার ডালনাটা ঠিক এইরকমভাবে কম উপকরণে করে নিতে পারেন। এটা খেতে খুব ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা বেশ ভালো লাগবে। আলু আর ছানা দুটোই আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তবে জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না। আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই আমাদের জল দিতে হবে। আর এটা খুবই ঘন গ্রেভি হবে। এখন আঁচটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে ঢেকে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে এটা ফুটছে।
এখন আমি দেখে নেব এটা কতটা তৈরি হয়েছে। এটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে, কারণ এটা ঠান্ডা হলে আরও বসে যাবে। আলু আমাদের সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, নামানোর আগে অবশ্যই আপনারা লবণ মিষ্টিটা দেখে নামাবেন। তো এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো গরম মশলা পাউডার। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ছানার ডালনার এই রেসিপি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।